তার ডানাটা দিয়ে তারা আগলে রেখে দেবে, আখেরি দোয়া হয়ে যাবে, ফারিস্তারা আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ আমরা অমুক জায়গা থেকে এসেছি। আল্লাহ পাক জানে, আল্লাহ পাক দেখে, আল্লাহ পাক বোঝে, সবকিছু শোনার পরেও আল্লাহ পাক ফারিস্তাদের জবান থেকে বান্দাদের ইবাদতের প্রশংসনীয় কিছু কথা ফারিস্তাদের মুখ থেকে শুনতে আল্লাহ পাক বলো ভালোবাসে। কেন জানেন? ওই ফারিস্তারা বান্দাদের বিরোধিতা করেছিলেন, আল্লাহ জিন এবং ইনসানকে বানাবেন না, আল্লাহ আমরা আপনার ইবাদত করছি আল্লাহ। সেই জন্য ওই ফারিস্তাদের এর মুখ থেকে শুনতে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কোত্থেকে এসেছো? অমুক জায়গার নামখানা নিয়ে, মাহফিলের নামখানা নিয়ে জিজ্ঞাসা করলো, দেখতে পাওয়া গেল আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, ওরা বসে বসে কি করেছে? ইউসাব্বিহুনাকা ওয়া ইউহামিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাক, ওরা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির করেছে, আখেরি দোয়াতে হাত তুলে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানিয়েছে। কি ফরিয়াদ জানিয়েছে? আল্লাহর ফারিস্তারা বলবে, ওরা জাহান্নাম থেকে মাফি চেয়েছে, ওরা জান্নাতের আশা কানা করেছে। এই কথা বলার সাথে সাথে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকে ফারিস্তারা আল্লাহ কাছে যখন বললেন, আমার আল্লাহ পাক ওই সময় বলতে রেখেছে ফারিস্তারা, ও আমার ফারিস্তারা ওরা কি জাহান্নামের আজাব কি দেখেছিল? আল্লাহ ফারিস্তারা বলবে, জাহান্নামের আজাব দেখে নাই, ইন্না আজাব জাহান্নাম, আমার আজাব খানা দেখে নাই। আল্লাহ ওরা কি জান্নাত জান্নাতের নিয়ামত খানা দেখে না? জান্নাতের নাজ নিয়ামত না দেখা পরে ওরা ওদের অন্তরে ওদের খারে ওদের কলবেতে আল্লাহ জাহান্নামে ভয় ভীতি স্থাপন দিয়ে তারা জান্নাতের আশা করেছে। আল্লাহ ওদের জীবনের গুনামাফির জন্য আল্লাহ ফরিয়াদ খানা করেছে। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দেবে ফারিস্তা তারা শুনে না, ওই বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ ওদের জীবনের গোনা সমগুলোকে মাপ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন কেউ বলছে মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে, আল্লাহর আল্লাহ মহান আল্লাহ মহান বলে ডাক দেওয়া হচ্ছে মসজিদের মাইকে। কেউ বা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, কেউ বা বাড়ি গিয়ে নামাজ পড়ছে, দুটো তো নামাজ, পার্থক্যটা এখানেই একটা আপনাদেরকে তত্ত্ব দিয়ে যায়। পার্থক্যটা হলো, কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে, ফেসারির পাওনাটা পাওয়া যায় আলাদা, আর কেউ বাড়ি নামাজ পড়ে, এ পাওনাটা হলো আলাদা। নামাজ দুটো একই রকম, কিন্তু পাওনার দিক থেকে আলাদা, এ কোয়ালিটিও আলাদা পাওয়া যায়। বলবে কেমন কোয়ালিটি? কেমন? মসজিদে নামাজ পড়তে গেলে আপনি অনেকে বাড়িতে ওযু করে নিয়ে মসজিদে যায় কি যায় না? বলছে হাদিস শরীফের ভিতরে এসেছে, একটা করে কদম ফেলবে, একটা করে গোনাহকে মার্জনা করবে, আর একটা কদম ফেলবে আল্লাহ একটা করে নেকি তার আমল নামাতে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন না। আর মসজিদে গিয়ে নামাজ পড়লে বাড়ির তুলনায় ২৭ গুণ সওয়াব বেশি দেবে। আচ্ছা, বাড়িতে পড়লে কি এই ২৭ গুণ সওয়াব আর এই প্রতিটা কদমে যে পাওয়া যায় এগুলো কি পাওয়া যাবে? আচ্ছা, আল্লাহ বান্দাদের যা কিছু দেয় আমরা স্বচক্ষে দেখতে পারি না বলে, পাই না বলে, এক কথায় আমরা আমল করলাম, নামাজ পড়লাম, তসবিহ পড়লাম, কোরআন পড়লাম, যা কিছু করলাম, আল্লাহ যে আমাদের কিছু দিচ্ছে আমরা তো স্বচক্ষে দেখতে পাচ্ছি না, তার কারণে আমাদের কিছু কিছু ভাবনা চিন্তা আসছে না, যে আমাদের ব্যবসার কিছু লাভ লসটা কিছু বুঝিনি। আর আমি একটা ব্যবসায় ১,০০,০০০ টাকা লাগিয়েছি, মাসে দেখতে পাচ্ছি ১০,০০০ ১৫,০০০ উঠে আসছে, এটা স্বচক্ষে দেখতে পাচ্ছি, এর কারণে এর মায়া মহাব্বতটা বেশি। কথা ঠিক না বলবো? এটা দেখতে পাচ্ছি স্বচক্ষে লাভ আসছে, আর এ লাভ তো আমি আমার দুনিয়াতে মিটাতে পাচ্ছি, আর আল্লাহ যে তোমাকে লাভ পাওনাটা দেবে এটা তো তোমার আখিরাতে তোমার জন্য ভালাই। জোরে বলুন। কিন্তু মানুষ বোঝে না,
সেই জন্য মুসলমান যদি আল্লাহ পাকের অদা যদি হয়ে থাকে, আল্লাহ পাক অদা করে যে বান্দা বান্দি রে আমি আল্লাহ তোমাদের গোনাকে মাফ করে দেব, আল্লাহ যদি গোনাকে মাফ করে দিতে পারে দুনিয়ার এমন কোন কেউ নাই, আপনার বন্ধু বান্ধব আপনার মেম্বার প্রধান কেউ নাই আপনার গোনাগুলোকে জড়িয়ে দিতে পারে। মুসলমান আপনি এই জায়গা থেকে বসার কারণে জান্নাতের বাগানে এই কোরআনের আলোচনায় বসার কারণে গোনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। তদ্রূপ আপনি বাইরে শুনে আপনি কোরআনের আয়াত শুনতে পারেন, আপনি দিনের কথা শুনতে পারেন, কিন্তু এই মাহফিলের এই বসার বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কথা ঠিক না ভুল? সেই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বাবা, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও আমার বাংলা বাঙালিরা, ও সোনা মাইনারা, আমার বাপেরা যুবকেরা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের প্রিয়জন তোমাদের আপনজন তোমাদের কাছ থেকে তোমার ছেলেকে কেড়ে নিতে পারি, আমি তোমাদের বুক থেকে তোমার মাকে কেড়ে নিতে পারি, আমি তোমাদের বুক থেকে তোমার ভাইকে কেড়ে নিতে পারি, আমি তোমাদের বুক থেকে তোমাদের ব্যবসা বাণিজ্যকে শেষ করে দিতে পারি, আমি তোমাদের মহাব্বাত প্রিয়জন প্রিয় কিছু মহাব্বাতের জিনিসগুলোকে আমি আল্লাহ কেড়ে নেব, কিন্তু তুমি কি করবে? ওই কেড়ে নেওয়ার পরেতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাসাবিরিন। বাংলা বান্দিরে তোরা তারপরে কি করবি? ধৈর্য ধারণ করবি না? আমি আল্লাহ আমার উপরে তোরা কুমন্তরা তোরা একটা বদনাম লোটাবি আমি আল্লাহ দেখতে চাই, সেই জন্য আমি বললাম তোরা ইন্নাল্লাহা মাসাবিরিন, আল্লাহ সবরকারীকে ধৈর্যশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, আমার আল্লাহ বড় পিয়ার করেন। সেই জন্য আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক 1,00,000 মত অন্তরে 2,24,000 পয়গম্বর আলাইহি সালাম আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন বাবা, তার ভিতরে একটা মাত্র পয়গম্বর আমার আল্লাহ জানাকে এতটা আল্লাহ পাক আল্লাহ এতটা পরীক্ষা নিয়েছিলেন, আল্লাহ এতটা তার ভিতর থেকে কি পরীক্ষা নিয়েছিল সেটা হলো একটা মাত্র আম্বিয়া যার নাম খানা হলো আইয়ুব আলাইহিস সালাম। তোমাদের কাছ থেকে তুলে নেব, তোমার ছেলেকে খুব ভালোবাসো, ছেলেকে আমি তুলে নেব, তুমি চাষ করেছো খুব খাটাখাটনি করেছো, আমি ওই চাষটাকে আমি ফসলটাকে আমি নষ্ট করে দেব, দেখি তোমার ধৈর্য তোমার সেই আমি আল্লাহ তোমার রবের প্রতি তোমার কি ধারণা থাকে, কিসের উপরে তুমি অটল থাকো, তুমি আমি আল্লাহ আমার উপরে একটা বদনাম করার চেষ্টা করো কিনা আমি আল্লাহ এটাই দেখতে দেখব, আমি তোমাকে পরীক্ষা করব। ও ভাইজানেরা, ও আল্লাহ পাকে বাংলা বাল্লিরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, আল্লাহ পাকে কোরআন আমাদের কাজে জানিয়েছে, আমাদের কাজে বলেছে বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা ইমানের আছো বাবা, ইমানদারকে তো আমি পরীক্ষা নেব, এই ইমানদারকে যখন আমি আল্লাহ পরীক্ষা নেব, ওই পরীক্ষা নেবার পরে কি ওই ইমানদার ব্যক্তিটা কি সে সবর করবে, আমি আল্লাহ আমার সাহায্যর আশায় বসে থাকবে কিনা আমি আল্লাহ এটা দেখতে চাই বাবা। আল্লাহ পাকে নবী, আল্লাহ পাকে পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর নাম হলো আম্মার রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহুর সদস্য হলো বাবা তিনজন, সেই তিনজনের ভিতরে তার মায়ের নাম হলো সুমাইয়া আর বাপের নাম হলো
কুরাইশের এই তিনজন সদস্য আল্লাহ নবীকে মেনে নেওয়া পড়ে, আল্লাহ নবীকে মেনে নেওয়া পড়ে, বিশ্ব নবীকে মেনে নেওয়া পড়ে। সুমাইয়াকে এত অত্যাচার করলো, ইয়াসিরকে এতটা অত্যাচার করলো, জুলুম করলো, সুমাইয়া মারা গিয়েছে, ইয়াসিরও মারা গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, বেঁচে আছে একটা মাত্র বেটা, যার নাম হলো আম্মা। এই আম্মা রাদিয়াল্লাহু আনহু তানাকে বলছে, আম্মার তোমার বাপকে মেরে দিলাম, তোমার মাকে মেরে দিলাম, তুমি নবীকে ছেড়ে দাও। আম্মার বলছে, আবু জেহেল রে, আমি আম্মা জানিয়ে দিলাম, আমার আম্মাকে মেরেছো, আমার আব্বাকে মেরেছো আমি দেখেছি, আমার মাকে মেরেছো আমি শুনেছি, কিন্তু আমি আম্মার বলছি আমাকে মেরে দাও, আমাকে শেষ করে দাও, আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি, মেরে মেরে চামড়া তুলে দেবে, কিন্তু অন্তরেতে যে ভালোবাসা, যে মহাব্বাতটা আছে, আমি আম্মার আমার থেকে, আপনি ওই ভালোবাসা থেকে বিচ্ছেদ করতে পারবে না। আম্মার কাঁধে আল্লাহ আমাকে সবর করা ধৈর্য ধরা, আল্লাহ পাক আপনি সবর করার তৌফিক দিন। আবু জেহেল এমন করে বার 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 আম্মা রাদিয়াল্লাহু আনহুকে বলে, কিন্তু আম্মার শোনে না, ফিরে আসে না নবীর রাস্তা থেকে, আম্মার চলে আসে না নবীর দিক থেকে। এমন একটা সময় দেখতে পাওয়া গেল, আবু জেহেল কি করলেন, আম্মারকে আর জীবনে বেঁচে রাখবে না, আম্মারকে মেরে দেবে, আম্মারকে হত্যা করে দেবে। এমন সময় দেখতে পাওয়া গেল আম্মারের সারা শরীরে বাবা, আম্মারের সারা শরীরে বাবা, ওই আম্মার রাদিয়াল্লাহু আনহু সারা শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বুখারী শরীফে সারার ভিতরে প্রকাশ হয়ে এসেছে বাবা, ওই আম্মার রাদিয়াল্লাহু আনহু তানার শরীরে যখন আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো, আম্মার এ মাতা ও মাতা ছোটাছুটি করছে, মক্কার রাস্তা দিয়ে এদিকে যায় ওদিকে যায়, এদিকে যায় ওদিকে যায়, আম্মার আম্মারে দাও দাও করে সারা শরীরটা জ্বলে যায়, কিন্তু আম্মারকে কেউ বাঁচাতে আসে না। আম্মার বলছে, মক্কার মানুষেরা আমাকে কি বাঁচাও, আমাকে একটা বারো বাঁচাও, আমি আম্মা, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, আমাকে কি কেউ বাঁচাবে না। দেখতে পাওয়া গেল মক্কার কোনো মানুষেরা তাকে বাঁচাতে আসে না বাবা, তাকে বাঁচাতে আসে না কেন, যদি ওকে বাঁচাতে চাই আবু জেহেল তো আমাকেও অত্যাচার করবে, জুলুম করবে, না আমি আম্মারকে বাঁচাতে যাব না। যদি আপনাদের এখানে বাবা, আপনাদের জঙ্গলপুর বাজারে যদি আগুন লেগে যায়, এখানে সবা সহযোগিতা করার জন্য, আগুনটাকে নিবানোর জন্য, সে মুসলিম হোক হিন্দু হোক সবাই ছোটাছুটি করবে কি করবে না, করবে কি করবে না, করবে। আর যদি কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে চাপ থাকে, তার পাশে যাবে না, যাবে কি যাবে না, তার পাশে যাবে না। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আগুন ধরিয়ে দিয়েছে, আম্মার ছুটছে পাগলের মতো, কেউ আসছে না পাশে। এমন একটা সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দেউ দুনিয়া বাদ সাহাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর কানা জুড়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার অমুক সাহাবা আম্মার তার সারা শরীরে আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু মক্কার একটা মানুষ তার পাশে যাচ্ছে না, তার সহযোগিতা করছে না। আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা বলার সাথে সাথে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা, আল্লাহ পাকে নবী আমার, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, দয়ার নবী কথা শোনা পরে দয়ার নবীর অন্তরটা কেঁদে যারে জান হয়ে যায়, আমার আম্মারকে কিভাবে বাঁচানো যাবে, আমার আম্মাদের পাশে কিভাবে দাঁড়ানো যাবে। আল্লাহ নবী আল্লাহ নবী বললে, হে
আদম হে আবু জেহেলের আগুন তুই নিবে যা শীতল হয়ে যা, আমার আম্মারের জন্য তুই শীতল হয়ে যা, কেননা আমার পরদাদু ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন যদি শীতল হয়ে যায়, ওরে আমি বিশ্বনবী হাবিবুল্লাহ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই আগুন আবু জেহেলের আগুনটা তুই আমার আম্মারের জন্য শীতল হয়ে যা। আমার পরদাদু ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরদাদু ইব্রাহিমকে ওই নমরুদের আগুন কুণ্ডুতে ফেলে দিয়েছিল, আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, নবীকে শেষ করে দেবে, মেরে দেবে, আর বাঁচিয়ে রাখবে না কেন নবী ইব্রাহিম? সে আল্লাহর কথা শোনায়, জান্নাতের কথা শোনায়, আল্লাহর বিশ্বাসের কথা শোনায়, নাজ নিয়ামতের কথা শোনায়, ইব্রাহিমকে বাঁচিয়ে রাখা যাবে না। আগুন জ্বালানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুনেতে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেবে। নমরুদ দেখতে পাচ্ছে দাউ দাউ করে জ্বলছে, ওই আগুনে যদি ইব্রাহিমকে ফেলে দেওয়া হয় আগুনে পড়লে মত্তর ছাই হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছে না বান্দা না, তোরা পারবি না, আমি যদি আমি আল্লাহ ওকে যদি হায়াতে রেখে দেই আমি আল্লাহ ওকে মৃত্যু কেউ করাতে পারবে না। কেন না আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে, আল্লাহর কোরআনে বলেছে আমি আল্লাহ হলাম সম্মানের মালিক, আমি আল্লাহ হলাম বেইজ্জতির মালিক, অত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। আমি আল্লাহ যাকে ইজ্জত দেব, আমি আল্লাহ যাকে সম্মান দেব, ওই সম্মান কেউ কমাতে পারবে না, ওই সম্মানটা কেউ কমাতে পারবে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিন লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যদি মনে করি রাতের ভিতর থেকে দিনকে টেনে আনতে পারি, দিনের ভিতর থেকে রাতকে টেনে আনতে পারি, আমি জীবিতর ভিতর থেকে আমি মৃতকে টেনে আনতে পারি, আমি মৃতের ভিতর থেকে আমি জীবন্ত মানুষকে টেনে আনতে পারি, এই ক্ষমতাটা অন্য কারো নয়, আল্লাহু আলা কুল্লি শাইইন কদীর। এই ক্ষমতাটা হলো দুনিয়ার সব থেকে শক্তিময়, সেটা হলো আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। আল্লাহর ক্ষমতার সঙ্গে কেউ পেরে আসে না। ফেরাউন চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, যুগে যুগে বড় বড় হাতিয়ার সব শেষ হয়ে গিয়েছে, সাদ্দাত চলে গিয়েছে, কেউ না, কিন্তু দেখতে পাওয়া গেল বাবা ওই খলিলকে, বাবা ইব্রাহিমে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুনের ক্ষমতা না ইব্রাহিমকে পুড়ে ছাই করার। আল্লাহ বলছে আগুনে নমরুদ ওই আগুনে ফেলে দিয়েছে, আমি আল্লাহ হে ইব্রাহিম তোমার জন্য আগুনকে আমি শীতল করে দেব, আমি বাগান বানিয়ে দেব। নমরুদ দেখতে পাচ্ছে ওটা যাক আগুন যাও দাও 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 করে জ্বলছে, কিন্তু আমার আপনার জাতি আদি পিতা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সেই ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে তার সারা শরীর পড়ে নাই, তার লোম পড়ে নাই, দেখতে পাওয়া গেল ইব্রাহিম নবী ওর ভিতরে খেলা শুরু করে দিয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলা যাবে না? তকবীর নারাই তকবীর, তকবীর নারাই তকবীর, সিলসিলায় হক ফুরফুরা শরীর নারাই তাকবীর। যদি আমার পরদাদার জন্য যদি আগুনটা স্তব্ধ হয়ে যায়, তাহলে কেন আম্মারের জন্য কেন আগুনটা স্তব্ধ হবে না? আল্লাহ পাক, আল্লাহ পাকে পয়গম্বর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন,
আমার জন্য তুই শীতল হয়ে যা, বন্ধ হয়ে যা, ও শরীর থেকে তুই সরে যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাখানা বলার সাথে 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 দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবীর সারা শরীর থেকে ওই আগুন দাপ করে বন্ধ হয়ে গেল। আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আম্মা রাদিয়াল্লাহু আনহুকে এই পরীক্ষা নেওয়া পরে তো দেখতে পাওয়া গেল আম্মা আমার আপনার নবীকে ভুলে না, আমার আপনার নবীকে ছেড়ে দেয় না, আমার আপনার নবীকে ভুলে যায় না। ও ভাই জানেরা বলুন তো দেখি বাবা, আমরা এই জায়গায় যে কজন মুসলমান আছি বাবা, আল্লাহ পাকে বান্দা বান্দিরা আছি বাবা, এই নবী পাকে উম্মাত উম্মাতিরা আছি বাবা, আমরা যারা এই জায়গা থেকে আছি, আমাদেরকে যদি এই অত্যাচার আমাদের বুকে এসে যায় আমরা সবর করব না, আমরা কি করব? সঙ্গে সঙ্গে ধর্মটাকে ত্যাগ করে দিয়ে আমরা অপর ধর্মেতে আশ্রয় নেব, কেননা তখন মনে করব ইসলাম ধর্মেতে থাকলে এত অত্যাচার নেমে আসবে না, আমি আর এই ধর্মেতে থাকব না। যদি এই সম্মুখীন হয়ে যায় সে কি করবে? সে তখন চলে যাবে। ধৈর্য ধরো, সবর করো। কে বললেন? আল্লাহ বললেন। আর আমাদের এখন যদি বিপদ টিপদ কিছু আসে, একটু মুসিবত আসে, তখন আমাদের কি মনে হয় বলুন তো? আল্লাহ যত ব্যয়রাম, যত রোগ, যত কিছু সব আমাকে দিলেন, আর কাউকে দেখতে পেলে না, বলে কি বলে না? এই যে বড় লোকদের দেখা পায় না, আমাদের দেখতে পেয়েছে, যত সব বালা মুসিবত আমার ঘরে, আমার দিন আনা দিন খাওয়া কিছু নেই, আর আমার ঘরে যত সব মুসিবত রোগ টোক দিচ্ছ কি গো, বলে কি বলে না? মনে হয় কি হয় না? মনে হয়, বলে। কিন্তু আল্লাহ তো মুমিনদেরকে পরীক্ষা করে নেবে, আর আল্লাহ পাক মুমিনদের জন্য তো বলেছে আর দুনিয়াও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কষ্টকর দায়ক কষ্টদায়ক জায়গা, আর তাদের জন্য দুনিয়াটা জেলখানা নয়, জান্নাতের বাগান, যারা মুমিন নয়, যারা মুমিন নয়, যারা নাম অস্তে শুধু বলে আমরা ঈমান ওয়ালা কিন্তু কোনো কাজের নয়, তখন সে মুমিন নয়। আমি গাছ লাগিয়েছি, গাছে যখন ফল দেয় না তখন ওই গাছের মূল্য আমার কাছে নাই, যখন একটা আমার ছেলে হয়েছে, ছেলে যখন আমার কাছে খাটে না, টাকা দেয় না, কর্মহীন, তখন আমি বলি বাপ হয়ে কি বলি, আমার ছেলেটা হলো বেকার, এ হলো কর্মহীন ছেলে, এর কোনো যোগ্যতা নেই, এর কোনো দক্ষতা নেই, এ কিছু করতে পারে না, ওর মূল্য আমার কাছে নাই। এ কথা বুঝতে পারছেন বাপ? ওর মূল্য আমার কাছে নাই। তাহলে আমাদের যদি এই মূল্যটা আমরা তাদেরকে না দিতে পারি, আর আমাদেরকে এত সুন্দর করে বানানোর পরেও, আর আমাদের এত কিছু করার পরেও, আল্লাহ সুবিধা দেওয়ার পরেও, আর আমরা এখন আল্লাহর দিকে ফিরে আসি না, তাহলে আল্লাহর কাছে মূল্য কাদের আছে এইবার চিন্তা করে দেখে। ও সালাম আলাইকুম আব্বা, খুব সুন্দর ভাবে বুঝে নেবে আল্লাহ পাকে বাংলা বাউলিরা, যে নবীর কথা বলেছিলাম, একজন পয়গম্বর আইয়ুবার ইসালাম, যে আইয়ুবার ইসালামের কথা আমি বলছিলাম, আইয়ুবার ইসালাত আসসালামকে আমার আল্লাহ পরীক্ষা নেবে। আমার আল্লাহ কেমন পরীক্ষা নেবেন বাবা? তারা সারা শরীরে ঘা শুরু হয়ে গেল, সারা শরীরে ঘা শুরু হয়ে গেল, পচন শুরু হয়ে গেছে, আস্তে আস্তে শরীরের গোস্ত গুলোকে
আস্তে আস্তে পোকায় খেয়ে নেবে, এতটা দুর্গন্ধ, এতটা দুর্গন্ধ, আশেপাশে মানুষেরা বসবাস করতে পারে না, দেশের রাজারা সমস্ত কিছু রাজা প্রজারা সকলে ট্রিটমেন্ট করে, ঔষধ দাবায় সব কিছু দিতে চায়, কিন্তু না, ডেকে ডেকে দুর্গন্ধতে থাকতে পারে না। এলাকা মানুষেরা ডেকে বললেন, হে আইনু বানাই গেসানা, হে পেগম্বার আইনু বানাই গেসানা, তুমি কি এই গ্রামে বাস করবে না আমরা বাস করব, যদি তুমি এই গ্রামেতে থাকো তাহলে আমরা চলে যাই, যদি তুমি এই গ্রামে বাস করো আমরা চলে যাব, আর যদি আমরা বাস করি তোমাকে চলে যেতে হবে, তোমাকে চলে যেতে হবে, দুর্গন্ধই থাকতে পারছে না। যদি ঝড়ো হাওয়া হয় উত্তরের গ্যাস টাপে দক্ষিণে যায়, দক্ষিণের হাওয়া হলে ফের উত্তরে ওই গ্যাসটা আসে, দুর্গন্ধই থাকতে পারছি না। কি করবে? আইয়ুব নবীকে তাড়াতে হবে। কি করবে? তাড়াতে হবে। সবাই মিটিং শিটিং করে এক জায়গায় বসে আলাপ আলোচনা হলো। এখন আইয়ুব নবী বাড়ি থেকে বেরিয়ে যাবে। আইয়ুব নবীর স্ত্রী হলেন চারটে, আইয়ুব আলাইহিস সালাতু আসসালামের ওই তিনটে স্ত্রী আস্তে 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 তিনি কেটে গিয়েছেন, তিনি এইবার চলে গিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম দেখতে পাওয়া গেল। ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম যখন চতুর্থ নম্বর বিবি, যে এতটা আল্লাহ পাক নারী দিয়েছে তাদের ভিতরে, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে যেই নারীর নামটা করেছে আল্লাহ পাক, সেই নারীটা, সেই মহিলাটার নাম হলো রহিমা। আল্লাহ পাকে পয়গাম্বা, দেশের মানুষের জন্য গ্রামের মানুষেরা বলছে না, আইয়ুব তোমাকে এখানে থাকা যাবে না, যদি তুমি থাকো আমরা দুর্গন্ধে থাকতে পারছি না, তোমাকে একটা কাজ করতে হবে, চলে যেতে হবে। বিবিদেরকে বলছে, বিবি সাহেবানে, আমরা তো এই জায়গাটাতে আর কি করে থাকবো, তোমরা কি আমাদের সঙ্গে সাথী হবে? একটা নয়, দুটো নয়, তিনটে বিবি আসতে 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 সাইড কেটেছে। এই স্বামীটার এতটা অসুস্থ, আরো হয়তো বেঁচে থাকবে না, আমরা আস্তে আস্তে এখন কি করব, আমরা চলে যাব। আল্লাহ ওই সময় দেখি করেছিলে, একটা নয়, দুটো নয়, তিনটে বিবি ওখান থেকে তারা চলে গিয়েছেন, বাবা চলে গিয়েছেন শেষবেলা। ওই বিবি, ছোট বিবিটা বলেছিলে, রহিমা হে আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আপনি এখন কোথায় যাবেন? আইয়ুব আলাইহিস সালাম বললে, বিবি রহিমা রে, আমার এখন একটা মাত্র জায়গা, বাড়ি নাই, গাড়ি নাই, আর কোনো ঘর নাই, এখন মাত্র একটা মাত্র জায়গা আমার, সেই জায়গাটা হলো হিংস্র জন্তু জানোয়ার না যেখানে থাকে, সেই জায়গাটা হলো জঙ্গল, সেই জঙ্গলে আমাকে আশ্রয় নিতে হবে। হে বিবি সাহেবা রহিমারে, আমার পূর্বে তিনটে স্ত্রীকে যে কথা বলেছিলাম সেই কথাটাও তোমাকে বলছি বিবি রহিমা, তুমি কি আমার সঙ্গে যাবে না তুমি চলে যাবে? হে বিবি রহিমা, তুমি আমার সঙ্গে যাবে না চলে যাবে? আল্লাহ ওই সময় রহিমা বলেছিল, স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আমি রহিমা জানিয়ে দিলাম, আমার যখন বিবাহ হয়েছিল, আমার যখন নিকাহ হয়েছিল, আপনাকে উকিল দ্বারায় আপনার জীবনের সঙ্গে আমাকে ওই সময় আপনার সঙ্গে আবদ্ধ করে দিয়েছিল, আপনার হাতের সঙ্গে আমার কাঠটা মেনে দিয়েছিল। ও আইয়ুব আলাইহিস সালাম, ওই দিন থেকে আমার শরীরে জিম্মাদার দায় দায়িত্বটা আপনার উপরে বর্পণ করে দিয়েছে। আয়া নবী, আমিরুল মুমিনিয়া নবী, আইয়ুব আলাইহিস সালাম, শোনো শোনো, আমি তোমার বিবি জানিয়ে দিয়েছি, সেই দিন থেকে আমার সারা শরীরের অধিকারটা আল্লাহ আপনাকে দিয়েছে, যদি আপনি চান আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে সাথী হয়ে আমি বিবি রহিমা আপনার খেদমত করে জীবনটা কাটিয়ে দেব। ও আইয়ুব আলাইহিস সালাম, যদি আপনাকে এই জায়গায় ছেড়ে দিয়ে চলে যায়, যদি আপনাকে ছেড়ে চলে যায়, খেদমত খানা যদি না করি, আপনার যদি, আপনার যদি খেদমত না করি, স্বামীর খেদমত না করি, স্বামীর যদি পানিখানা না তুলে দেই, তার কাছাকাছি যদি না থাকি, নবী আইয়ুব আলাইহিস সালাম বলো, কিয়ামতের ময়দানে ওয়াল আখিরাহ, আখিরাতের ময়দানে, মাহশারের ময়দানেতে আল্লাহ পাকের দরবারে আমি কি মুখটা দেখাবো নবী আমার?
আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আমার স্বামী আপনি যেখানে যাবেন আমি আপনার বিবি রহিমা আপনার সাথেও আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমি রহিমা প্রস্তুত হয়ে আছি। আপনি যে জায়গায় যাবেন আমি সে জায়গায় যাব, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সে জায়গায় যাব। কেননা যেখান থেকে আমার আপনার সঙ্গে বিবাহ হয়েছে সেই দিন থেকে আমার দায়িত্বটা আপনাকে নেওয়ার সেই ভরপণটা আপনাকে দেওয়া হয়েছে। আজ থেকে মরণ পর্যন্ত আমি আমার স্বামীর খেদমত করব, আমি এই সময়ে আমার স্বামীকে ছেড়ে যাব না। তিনজন আগে চলে গেছে, যদি সুস্থ থাকো ভালো থাকো স্বাভাবিক অবস্থায় ফিরে আসো তাহলে ফের সংসার করব কি করব না চিন্তা ভাবনা করব। এখন বর্তমান বাস্তব চিত্রটাই বা তুলে আনেন বাবা, পাড়ায় পাড়ায় সমাজে সমাজে গ্রামে গঞ্জে দেখতে পাওয়া যায়। বাস্তব চিত্রটা হলো এটাই, যদি একটা ধনী পরিবারে মেয়ে যদি বিবাহ হয় ওই স্বামীটা যদি অসুস্থ হয়ে যায়, ওই স্বামীটার ব্যাপারে যদি ভালো না হয় বাবা, ওই মেয়েটার জায়গাটা হলো বাপের বাড়ি, ওই মেয়েটার সঙ্গে সঙ্গে কি করবে আর দাঁড়াবে না, অপেক্ষায় থাকবে না বিবি রহিমার মতো, আর সে অপেক্ষা করবে না ধৈর্য ধরবে না, সে সাথে সাথে বাপের বাড়ি চলে যাবে, কাগজ রেডি করবে বেচছে তার জন্য, সে আর এ সংসার করবে না কেন, যৌবন থাকতে সে চলে যাবে। যাচ্ছে কি যায় না গো? অনেক তো বিয়ে পড়ানো হয়, বিয়ের থেকে বেশি ডিভোর্স হচ্ছে, বিয়ে হয়ে আসছে তারপরের দিন বলছে আর যাব না, হচ্ছে কি হয় না ভাই? এগুলো বাস্তব হচ্ছে, আমার আলোচনা অসিদ্ধ হচ্ছে আপনাদের বলেন, আলোচনা অসিদ্ধ হচ্ছে। তাহলে যদি এগুলো হয় আর এনাদের চিন্তা এনাদের বুদ্ধি মেধা এনাদের যা, কিন্তু বিবি রহিমার চিন্তা চেতনাটা হলো সম্পূর্ণ আলাদা। কেন? যদি আমি আমার স্বামীর খেদমত না করে চলে যাই এই অবস্থায় কিয়ামতের দিনে আমাকে জবাবদিহি করতে হবে, আমি কি জবাব দেব? সোনার মানিক আমার আব্বা জানে না, ন জোয়ান যুবকে না তরুণে না, আমি সেই একটা আয়াতের উপরে যাচ্ছি বাবা, আল্লাহ পাকে পয়গম্বর আর এই ঘিসালা হেঁটে কেটে 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 হেঁটে আস্তে আস্তে গভীর জঙ্গলে বসবাস শুরু করে দেয়। গভীর জঙ্গল পেয়ে যায়, ওই জঙ্গলেতে একটা গাছে নিচে বিবি রহিমাকে বলছে, বিবি রহিমারে এই জায়গাতে আশ্রয় নেব, এই জায়গাতে আশ্রয় নেব, এই জায়গা থেকে আমি আর যাব না। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে ওই জায়গায় বসে বসে আল্লাহ পাকের জপ জিকির করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের হুকুম পালন করে, সারা শরীরে পচন সারা শরীরে ঘা ভর্তি হয়ে যায়, পোকারা কলমাল কলমাল করে গোস্ত গুলো খেয়ে নেয়, আল্লাহর কাছে একবার দোয়া করে না, আল্লাহ আমি আইয়ুব আমার সারা শরীর খেয়ে নেয়, সারা শরীর শেষ হয়ে যায়, আল্লাহ আপনি তো আমাকে রোগ দিয়েছেন, আপনি আমাকে রোগ দিয়েছেন, আল্লাহ আপনি আপনি যদি চান আপনি আমাকে সেবা করতে পারেন, আপনি আমাকে বিমার দিয়েছেন, আপনি যদি চান আমাকে সুস্থ করতে পারেন, কিন্তু আমি দুনিয়ার কোনো ওষুধ পাড়া আমি কিছু খাবো না, আল্লাহ আমি দুনিয়ার কোনো আমি ওষুধ পাড়া আমি কিছু খাবো না, আল্লাহ আপনার যেদিন মন চাইবে সেই দিন আপনি আমাকে সুস্থ করবেন, শুধুমাত্র আল্লাহ এটাই আপনার কাছে চাওয়া, আপনার কাছে বলা, আপনার কাছে দাবি করা, আল্লাহ আমার সারা শরীর পচনে পোকা খেয়ে নেবে তথাপিও আচ্ছা আল্লাহ আমার জিহ্বাটাকে আপনি ভালো রেখে দেবেন, কেননা এই জিহ্বাটা দিয়ে আপনাকে ডাকবো। জোরে বলেন, একটু জোরে বলা যায় না বাপ? কি বললেন যে সারা শরীর খেয়ে নিক তাও আচ্ছা, কিন্তু আমার জিহ্বাটা যেন ভালো থাকে, আমার জিহ্বাটা যেন ভালো থাকে, নইলে এই জিহ্বাটা যদি আমার ঘা হয়ে যায় তাহলে আর ডাকতে পারবো না। আর আমাদের বাড়ির ছেলেপিলেদের সবাই ভালো সুস্থ থাকে, স্বাভাবিক থাকে,
বলছে চল না খোকা, তুই নামাজ পড়তে যাবি, চল না বাড়ি বসে থাকি, শুক্রবার তুই হো হো করে ঘুরতি, চল জুম্মাটা পড়। বলে আমার বিশাল কাজের চাপ আজকে, বিশাল কাজের চাপ, আমার বিশাল ব্যস্ত রয়েছে আজকে, বিশাল ওখানে পেমেন্ট দিতে হবে, ওর সাথে দেখা করতে হবে। সোনামানিক আমার আব্বা জানে না, আমার আম্মা জানে না, আপনি দুনিয়ার জন্য ব্যস্ততায় পড়ে, আপনি দুনিয়াতে আপনার ওই সময় আপনার স্বাভাবিক থাকার পরেও আপনার সারা শরীরটা আল্লাহর জন্য আপনি কাজে লাগালেন না, আখেরাতের জন্য কাজে লাগালেন না, আপনি ওখানে অজুহাত খাড়া করে দিয়েছেন, আপনি অজুহাত দেখিয়েছেন, অজুহাত দেখিয়েছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কি বলেছে কোরআন বাকির ভিতরে, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ বলে দিলাম, তোমরা কি চাও না আমি আল্লাহ আমার কাজে তোমাদেরকে কি ফিরে আসতে হবে না, আমি আল্লাহ আমার কাজে কি তোমাদেরকে ফিরে আসতে হবে না, এটা কি তোমরা চাও না? না বান্দা, আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে একদিন না একদিন আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার ইবাদতের জন্য আমলের জন্য বাংলা বান্দি রে অজুহাত খাড়া করো না, অজুহাত খাড়া করো না, অজুহাত যদি খাড়া করো তুমি শয়তানের দোকানে খাড়া করলে বান্দা, কিন্তু তুমি তোমার আমরের রাস্তা থেকে তুমি সরে গেলে, আল্লাহ পাকের কোরআন তো তোমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন তো তোমাকে ইরশাদ করেছে, কোরআনে কি বলেছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওরে আমার নিশ্চয়ই তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ আমার উপরে, তোমরা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছো, না তোমরা ঈমান এনেছো এটাই শেষ নয়, ঈমান আনার পরে কি করণীয় সেটা তোমরা কি জানো, ও আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈমান আনার পরে বান্দা বান্দি রে তোরা আমলের সঙ্গে জুড়ে যাবি, আমলের সঙ্গে জুড়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমলের রাস্তায় থাকার পরে তোদেরকে কি দেব জানিস, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস নামীয় একটা জায়গা, বড় না জুনিয়ামতের জায়গা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দেব। আওয়াজ করে বলা যায় না ও ভাই, এই মনোযোগ এই দিকে দেন, ও ভাই ওই ছেড়ে দাও ছেড়ে দাও, মনোযোগ সব এই দিকে দাও, খুব কষ্ট করে কিন্তু বলতে হচ্ছে, আমার শারীরিক এতটা কষ্ট, এই 24 দিন অপারেশন করিয়েছি তারপরেও বলছি, আপনাদের অসিদ্ধ হচ্ছে ভাই, যদি না মনোযোগ না দেন তাহলে আমার তো কষ্ট হবে, কি একটা কোরআনের হরফ পড়লে শুনলে পড়লে যে সব শুনলেও শেষ হওয়া, কথা ঠিক না বললো, পৃথিবীতে এমন কোনো কেতাব নেই যে কেতাবটা দেখলে ছুঁইলে চোখ আঙুল বোলালেও সব, সেটা হলো আল কোরআন। ভালো লাগে না কোরআন শুনতে, একটু দূর শরীফ আল্লাহ।